যে যাই বলুন, আমার কাছে মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কার, জিও পলিটিক্সে আইসা মানে আমেরিকার খেলাটা বোঝা বড়ই কষ্টকর। শেখ হাসিনার সরকারের পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র কি কোথাও দায়ী ছিল? শেখ হাসিনা বারবারই বলছিলেন যে আমেরিকা তার পতনের জন্য পেছন থেকে বা ইন্টারন্যাশনালি যে ডিল করার ইস্যুগুলা বা নানান ইস্যুতে আমেরিকা একটা ভূমিকা রেখেছে। এখন আমেরিকা অলরেডি শেখ হাসিনার কাছে শত্রু, মিত্র শক্তি হিসাবে কিছুটা কানেক্টেড ছিল বিএনপির সাথে, আর ডক্টর ইউনুসের ইস্যুতে আমেরিকা তো বরাবরই উদারপন্থী দেখেছি। তবে গতকালকে যেই সিদ্ধান্তটা জারি করেছে আমেরিকা, এইটা এই মুহূর্তে বাংলাদেশের যেমন মানসম্মান নষ্ট করলো, কিছুটা ডক্টর ইউনুস সাহেবেরও কিছুটা ভাবমূর্তি নষ্ট হয়েছে। এটা আমার কাছে মনে হয় যে আমেরিকা আসলে কোন জায়গায় যে কী খেলে সেটা বোঝা একটু কষ্টকর। দেখেন বাংলাদেশে এই মুহূর্তে কী এমন হয়ে গেছে, মানে রাইট নাও আমরা ধরতে পারি 5 এবং 6 আগস্ট অনেক কিছু হয়েছে, কিন্তু এরপরে এমন কোনো সিচুয়েশন তৈরি হয় নাই বাংলাদেশে যে আমেরিকা বাংলাদেশকে লাল তালিকায় নিয়ে ফালাই দিছে। ইভেন পরামর্শ দিছে কি ভ্রমণ যেন এই মুহূর্তে বাংলাদেশ না করে। এতে কী কী হচ্ছে, বেশ কিছু ক্ষতি আমাদের বাংলাদেশের হচ্ছে, ডক্টর ইউনুসের হচ্ছে। নাম্বার ওয়ান, ইউনুস সাহেব রাষ্ট্র ক্ষমতায় বসলেন মাত্র, অন্তর্বর্তীকালীন একটা সরকার, পশ্চিমা বিশ্বের কাছে একটা পজিটিভ ফিডব্যাক তিনি দাঁড়ানো যদি পারেন, দেন তার জন্য পশ্চিমার একটা সাপোর্ট থাকবে। আমরা যদি দেখি আপনার ধরেন বিশ্বব্যাংক থেকে শুরু করে আরও যে বিভিন্ন ইনভেস্টরগুলো বাংলাদেশে তারা ইনভেস্ট করার ব্যাপারে বা ঋণের ব্যাপারে বিনিয়োগ করার ব্যাপারে চিন্তাভাবনা করত, মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশকে লাল তালিকায় ফেলায় সেইখানে এটা একটা ইফেক্ট তৈরি হবে। ডক্টর ইউনুসের সরকার তো আর পকেট থেকে টাকা দিয়ে রাষ্ট্রকে সংস্কার করবে না বা অর্থনীতিকে পুনরুদ্ধার করবে না, এই যে 2 লক্ষ কোটি টাকার উপরে পাচার হয়েছে। সো এখানে দরকার ছিল কি নতুন করে বিনিয়োগ। এখন আমেরিকা যখন লাল তালিকায় ফেলায় সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস সাহেব যত দ্রুত কাজগুলো করতে পারতেন সেই কারণে কিন্তু একটা তার জন্য বাধা তৈরি হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশে মানে বাংলাদেশ এখনও ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় রয়েছে। তালিকায় বাংলাদেশ ছাড়া আরও 20টি দেশ আছে। আপনার গতকালকেই দেশটির পররাষ্ট্র দপ্তরের আপনার প্রকাশ করা এই তালিকা আমাদের সামনে এলো, এতে বাংলাদেশ সহ 21টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা আপনার জারি করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে। এখন এই তালিকার বাকি কারা আছে, আফগানিস্তান হইতেই পারে, সেখানে অস্থিতিশীল একটা সরকার আছে, বেলারুশ, রাশিয়ার প্রতিবেশী মিত্র, এখানে আমেরিকান টেমেরিকান পাইরে খায়া ফেলবে, ফাইন। আপনার বুর্কিনা ফাসো, এটাও দক্ষিণ আফ্রিকার দেশ, এখানেও কিন্তু সামরিক সরকার প্লাস পশ্চিমা বিরোধী একটা শক্তি বসে আছে। মিয়ানমার, আমরাই তো দেখি কী অবস্থা, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, গৃহযুদ্ধ চলছে, হাইতি, গৃহযুদ্ধ চলছে, ইরান, সেখানে পশ্চিমার এমনিও যায় না, ইরাক, যাওয়ার সুযোগ নাই, লেবানন হিজুরে দৌড়াবে, লিবিয়া, সেখানেও ঝামেলা আছে, মালি, উত্তর কোরিয়া, কিম জং উন, এখানেও যাওয়ার সুযোগ নাই, রাশা, এমনিও যাবে না, সোমালিয়া, দস্যু এলাকা, দক্ষিণ সুদান, গৃহযুদ্ধ চলছে, আপনার সিরিয়া, সেখানেও সুযোগ নেই, ইউক্রেন যুদ্ধের মধ্যে আছে, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। এই দেশগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি, এই মুহূর্তে বাংলাদেশ ওইসব দেশগুলোর সাথে কম্পেয়ার করলে 110 ভাগও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় পড়ে নাই। আমাদের এখানে না আছে আন্তর্জাতিক কোনো জঙ্গি গোষ্ঠী, অথবা প্রতিদিন রাস্তায় গোলাগুলি মারামারি হচ্ছে, ওইরকম কিছু না, আন্দোলন টান্দোলন হচ্ছে, দেশের ইস্যু আমরা সামাল দিব। এটা হচ্ছে আমেরিকার সমস্যা, যে এই মুহূর্তে ডক্টর ইউনুসের কিন্তু এটা বাটে ফালানো হয়েছে। ইন মাই পয়েন্ট অফ ভিউ, যে দেশগুলোর নাম আমি বলছি আপনি একটু ইন্টারনেটে সার্চ দেন, এদের বর্তমান অবস্থান দেখেন, বাংলাদেশের অবস্থান দেখেন। এর আগে আমি জানি না বাংলাদেশকে এরকম চতুর্থ স্তরের নিরাপত্তা ফালাইয়া মানে লাল তালিকার মধ্যে ফালাইয়া অ্যাকশনে গেছে কিনা আমেরিকা। এই অ্যাকশনটা 100% ডক্টর ইউনুসের জন্য কিছুটা বেকায়দায় পড়ার কারণ হবে, কারণ যারা ইনভেস্টর আছেন আমেরিকা একটা কথা কলে ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে তারা এটাকে ফলো করে, আমেরিকার একটা হিসাব নিকাশ এরা সবাই করে, তো সেই ক্ষেত্রে একটা ঝামেলা হলো না। আমেরিকা আসলে কী চায়, তলে তলে কী চাচ্ছে ডক্টর ইউনুস সাহেবের কাছে, সেটাও একটা কঠিন বিষয় বোঝার। দেখা যাক, আসতেছে ডোনাল্ড লুটু সহ এই কুফু, আসলে এই দেশে একটা না একটা ঘটনা ঘটে, দেখা যাক কী ঘটে। হ্যাঁ, ভালো থাকুন।